রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ এলাকায় শাওন হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মিজান সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে কারণবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন। তিনি জানান, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড, বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গেল 19 ফেব্রুয়ারি রাতে শাওনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ভিকটিমকে একা পায় এবং ঘটনাস্থলে ঠিক পাশে মিজান ব্যাপারী, সে মোটরসাইকেল নিয়ে সেখানে যায় এবং তার যে সঙ্গীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে সে ডেকে পাঠায়। মূলত পূর্ব শত্রুতার জের ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা তথ্য পাই।